আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা ধারাবাহিকভাবে আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর উত্তরগুলো দিব। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চূড়ান্ত মূল্যায়ন। এই মূল্যায়নটি হবে তোমাদের 19/11/2023, তোমাদের তৃতীয় কর্মদিবস বা প্রজন্ত মূল্যায়ন। এখানে আমরা আজকের ভিডিওতে থিম 2 নিয়ে কথা বলবো, কারণ থিম 1-এর যেই অংশটি সেটির অ্যান্সার আমরা অলরেডি দিয়েছি আমাদের চ্যানেলে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। থিম 2-তে আমাদের যেটি বলা হয়েছে যে মানবসৃষ্ট কারণে যে দুর্যোগগুলো হয় সেগুলো নিয়ে আমাদের কাজ। এখানে আমাদের তৃতীয় কর্মদিবসের কাজ হচ্ছে যে দ্বিতীয় কর্মদিবস 14 তারিখে যে পরীক্ষাটি হয়েছে সেখানে আমরা যেই প্রেজেন্টেশনটি তৈরি করেছি বা যে কন্টেন্টটি তৈরি করেছি বা যে লেখাটি আমরা লিখেছি সেই লেখাটা আমরা যদি লেখা শেষ না হয় তাহলে 1 ঘন্টা সময় দেওয়া হবে, সেই 1 ঘন্টায় পুরো লেখাটা শেষ করবা। তো এই লেখাটা কিন্তু আমাদের 14 তারিখে যে পরীক্ষার ভিডিও সেখানে দেওয়া আছে। ক্লাস 6-এর যে প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে সেই প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। এবং কথা হচ্ছে তারপরে তোমাদের কি করতে হবে, যে লেখাটা তোমরা লিখছো সেই লেখাটাকে জরুরি পরিস্থিতি মোকাবেলা কি সংকট হতে পারে সেই লেখাটা লিখার পরে সেটাকে উপস্থাপন করতে হবে দলগতভাবে। একজন একজন করে গিয়ে কিছু অংশ উপস্থাপন করবে এবং আরেকজন গিয়ে আরেকটা অংশ উপস্থাপন করবে, এবং উপস্থাপন করে টিচারের কাছে, টিচার থাকবে একপাশে, তোমরা একপাশে থেকে তোমাদের যে লেখাটা লেখাটা দেখিয়ে বলবে আর কি ক্লাসে স্যারদের সামনে। তারপরে তোমাদের কাজ হচ্ছে প্রতিফলনমূলক প্রতিবেদন লেখা। এখানে একটি প্রতিবেদন লিখতে হবে, তোমরা যে পুরো কাজটি করেছো সেই কাজটি করতে তোমার কেমন লেগেছে, দলে কি কি ভূমিকা ছিল, নতুন কি কি জানার সুযোগ হয়েছে, এগুলো সর্বোচ্চ 2 পৃষ্ঠায় লিখতে হবে। তো শুরু করি আমরা অ্যান্সার আজকে ভিডিওতে। আমরা আবার বলছি এটা থিম 2 নিয়ে কথা বলছি আমরা, যেটি মানব সৃষ্ট কারণ দুর্যোগ আর যেটি প্রাকৃতিক কারণ দুর্যোগ সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেটির অ্যান্সার দেখার জন্য ক্লাস 6-এর যে প্লেলিস্ট সেখানে চলে যাও, সেখানে পেয়ে যাবে। প্রথমে প্রতিবেদনের শিরোনাম দিব আমরা, মানব সৃষ্ট কারণে দুর্যোগ বিষয়ে দলগত কাজে আমার ভূমিকা ও অনুভূতি। প্রতিবেদকের নাম ঠিকানা তোমরা তোমাদের মতো নাম ঠিকানা দিয়ে দিবে নিজেদের এবং তারিখ দিবে। দলগতভাবে কাজ করার সময় আমরা সবাই মিলে যে কাজগুলো করেছি, মানবসৃষ্ট কারণে দুর্যোগের সময় জরুরি পরিস্থিতিতে জীবনযাত্রার সংকটগুলো খুঁজে বের করা, সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণ, করণীয়গুলোকে ফ্লোচার্ট আকারে তৈরি, জরুরি পরিস্থিতিতে কীভাবে সবাই সবার সাথে সংযুক্ত থাকবে তার উপায় নির্ধারণ, জরুরি পরিস্থিতিতে সাইবার অপরাধ বের করা, সাইবার অপরাধ রোধে করণীয়, জরুরি পরিস্থিতিতে সরকারের কাছে থেকে আসা মেসেজ মানুষের কাছে পৌঁছানোর উপায় বের করা। এই কাজগুলো দলগতভাবে করার পর সম্পূর্ণ কাজ করতে আমার ভালো লেগেছে। দলের কাজে আমার ভূমিকা ছিল একজন তথ্যদাতা ও পরামর্শদাতা হিসাবে, আমি আমার জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের অন্য সদস্যদের সাহায্য করেছি। এবার নিম্নলিখিত বিষয়গুলো আমার নতুন জানার সুযোগ আছে, কি কি মানবসৃষ্ট কারণে দুর্যোগের সময় জীবনযাত্রার সংকটগুলো কি কি হতে পারে এগুলো জেনেছি, তারপর মানবসৃষ্ট কারণে দুর্যোগের সময় সংকট মোকাবেলা কি কি করণীয় সেটা জেনেছি। তোমরা কিন্তু আবার এগুলো অ্যান্সার চাইও না, ঠিক আছে? এই প্রশ্নগুলো, এগুলো প্রশ্ন না আসলে, এগুলো আমরা এখানে কি কি জেনেছি সেগুলো আসলে এখানে বলা হয়েছে প্রশ্ন আকারে, যে আমি এগুলো জেনেছি, ফ্লোচার্ট কি এবং কিভাবে তৈরি করা হয় এটা আমরা জেনেছি, তারপর হচ্ছে জরুরি পরিস্থিতিতে সবাই সবার সাথে সংযুক্ত থাকার জন্য কি কি উপায় রয়েছে সেগুলো জেনেছি, তারপর জরুরি পরিস্থিতিতে সাইবার অপরাধ কি কি হতে পারে, সাইবার অপরাধ রোধে কি কি করণীয়, জরুরি পরিস্থিতিতে সরকারের কাছ থেকে আসা মেসেজ মানুষের কাছে পৌঁছানোর জন্য কি কি উপায় রয়েছে এইগুলো আমরা জেনেছি। এই কাজগুলো করার মাধ্যমে আমি মানবসৃষ্ট কারণে দুর্যোগের সময় জরুরি পরিস্থিতিতে জীবনযাত্রার সংকটগুলো মোকাবেলায় করণীয় বিষয় আরো ভালোভাবে জানতে পেরেছি। এছাড়াও ফ্লোচার্ট তৈরি করা, সাইবার অপরাধ সম্পর্কে জানা এবং সরকারের কাছ থেকে আসা মেসেজ মানুষের কাছে পৌঁছানোর উপায় জানার সুযোগ হয়েছে। এই বিষয়গুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে বলে আমি মনে করি। আমি মনে করি এই কাজগুলো দলগতভাবে করায় আমার কাজটি আরো ভালো হয়েছে। আমরা একে অপরের সাথে আলোচনা করে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পেরেছি, এছাড়াও আমরা একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখতে পেরেছি। এই ছিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 19 তারিখের কাজ। এই কাজটি প্রতিবেদনটি তোমার এককভাবে লিখতে হবে, তবে প্রথমে তোমাদের যেটি করতে হবে উপস্থাপন করতে হবে, উপস্থাপনের বিষয়টি, উপস্থাপনের যে লেখাটি সেটি তোমাদের 14 তারিখে যে পরীক্ষাটি হয়েছে সেখানে যা লিখেছ, যদি না লিখে থাকো তাহলে তোমরা আমাদের ক্লাস 6-এর প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গেলেই তোমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 14 তারিখে যে ভিডিওটি সেটি দেখে নাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ তোমাদের ভিডিও দেখার জন্য। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো। আর ভিডিওগুলো করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো।